الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা হজের মৌসুম শেষ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল বান্দা বান্দীদের হজ অথবা উমরা করার তৌফিক নসিব হয়েছে সন্দেহাতীতভাবে তারা পরম সৌভাগ্যবান এই দুনিয়াতে আল্লাহর বহু বান্দা বান্দী রয়েছেন যারা হজ অথবা উমরা করার জন্য অন্তরে প্রচন্ড আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না লালন করে থাকেন পোষণ করে থাকেন অথচ নানা কারণে হজ অথবা উমরা করার তৌফিক তাদের নসিব হয়নি আজ আমরা সে সকল ভাই বোনদের জন্য এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরার সমান সওয়াব আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে সেরকম আটটি আমলের কথা আজ আমরা শোনাবো তার ভিতরে প্রথম আমল হলো নিয়তে সাদেকা অর্থাৎ যে ব্যক্তি হজ অথবা উমরা করার জন্য অন্তরের গভীর থেকে প্রকৃত অর্থেই ইচ্ছা লালন করেছেন পোষণ করেছেন হজ করার ইচ্ছা করেছেন এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন কিন্তু কোন কারণে তার হজ বা উমরা করা হয়ে ওঠেনি এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ বা উমরা না করা সত্ত্বেও হজ এবং উমরার সমান সওয়াব দান করবেন এই বিষয়টি প্রমাণ করতে পারি আমরা সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস দ্বারা যে হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম যে সমস্ত সাহাবীরা তার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে বহু লোক মদিনায় অবস্থান করেছেন তোমাদের সঙ্গে সশরীরে যুদ্ধে যোগদান করতে পারেননি অথচ তারা তোমাদের প্রতিটি সফরে প্রতিটি পদক্ষেপে সশরীরে না থাকলেও বাস্তবিক অর্থে ছিলেন আল্লাহর দৃষ্টিতে ছিলেন এবং তারা তোমাদের সমান সওয়াব অর্জন করেছেন তার ভাগিদার হয়েছেন তার কারণ হলো তারা তোমাদের সঙ্গে বের হওয়ার জন্য প্রচন্ড ইচ্ছা লালন করেছেন প্রকৃত অর্থেই তাদের এরাদা এবং ইচ্ছা ছিল এবং ইচ্ছায় কোনো খাত বা ত্রুটি ছিল না এবং বাস্তবমুখী পদক্ষেপে তারা গ্রহণ করেছেন শুধুমাত্র অসুস্থতা অথবা কোনো গ্রহণযোগ্য ওজরের কারণে তারা তোমাদের সঙ্গে যোগ দিতে পারেন নাই আল্লাহ তারা তাদের মনের এই ইচ্ছার কারণে তাদেরকেও তোমাদের সমান সওয়াব দান করবেন সম্মানিত সাথী বন্ধুগণ এ হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি যে কোনো ভালো কাজ করার জন্য প্রচন্ড ইচ্ছা লালন করে থাকেন অন্তর থেকে সত্যিকারের এরাদা এবং ইচ্ছা তার ছিল এবং কোনো কারণে তার যাওয়া হয়নি এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলটি করার যে সওয়াব তিনি পেতেন সেরকম সওয়াব আল্লাহ তাআলা দান করে থাকেন তার অনুগ্রহ দ্বারা আমাদের দেশে প্রতি বছর হজের সিজন আসলে দেখি যে শেষ মুহূর্তে অনেক হাজি সাহেবদের হজে যাওয়া হয় না তারা কান্নাকাটি করেন মন খারাপ করেন আর এই কান্নাকাটি করা মন খারাপ করা এটা তাদের ইমানের এটা তাদের হজের প্রতি আগ্রহ এবং ভালোবাসার আলামত এটা দোষনীয় নয় কিন্তু তাদের এই কথা চিন্তা করে খুশি হওয়া উচিত যে তাদের যেহেতু হজ করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি তৌফিক হয়নি তাদের অন্তরের যে প্রচন্ড ইচ্ছা ছিল তাদের অন্তরে যে সত্যিকারের এরাদা ছিল শুধুমাত্র এই সত্যিকারের ইচ্ছা এবং এরাদার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হজের সমান সওয়াব দান করবেন দ্বিতীয় যে আমলটির কথা বলবো তা হলো পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার জন্য যে ব্যক্তি বাসা থেকে উযু করে বের হয়ে মসজিদে আসবে গমন করবে এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার সমান সওয়াব দান করবেন এহরামকারী ব্যক্তি হজকারী ব্যক্তি এহরাম পরিধান করে যেরকম হজ করার জন্য গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেরকম সওয়াব দান করে থাকেন সেরকম সওয়াব এরকম ব্যক্তিকেও দান করবেন যিনি বাসা থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে গমন করেছেন এ বিষয়ে তারহিব এবং তারহিবের বর্ণিত এক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান যে ব্যক্তি তার বাসা থেকে পবিত্রতা অর্জন করে বের হলো উযু করে বের হলো ইলা সালাতিন মাকতুবাতিন কোনো ফরজ সালাত আদায় করার জন্য ফা আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি ইহরাম বাঁধা হাজি সাহেবের মতো সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন আমলটি খুবই ছোট এবং সাধারণ আমল বাসা থেকে উযু করে বের হতে হবে মসজিদে ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে আর এর মাধ্যমে হজের সওয়াব আমরা পেতে পারি তৃতীয় যে আমলটির কথা বলবো তা হলো ফজরের ফরজ সালাত আদায় করার পরে কিছুক্ষণ বসে থেকে সূর্য ওঠার পরে জিকির আসকার তাসবিহ তাহলিল ইত্যাদি করতে করতে সময় পার করে সূর্য ওঠার পরে যে ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করবে সালাতুল ইশরাক অথবা সালাতুল দোহা এই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরার সমান সওয়াব দান করবেন এ বিষয়ে তাগিব এবং তারহিবে এবং সহিহুল জামেতে দুটি হাদিস বর্ণিত হয়েছে সহিহুল জামের হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতাল গাদাত যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো ফজরের নামাজ পড়লো জামাতের সাথে এরপরে সে বসে জিকির আসকার করতে থাকলো এরপরে দুই রাকাত নামাজ পড়লো সূর্য ওঠার পরে এই ব্যক্তির জন্য একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন তাম্মাতান 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 তিনবার বলেছেন অর্থাৎ পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এই আমলটির মাধ্যমে আজ এই সূর্য ওঠার পরে দুই রাকাত অথবা চার রাকাত সালাত আদায় করার যে আমল সেটা সমাজ থেকে বিদায় হওয়ার পথে এই আমলটির মাধ্যমে আমরা হজের সমান সওয়াব পেতে পারি একই বিষয়ে
ترغيب এবং ترهيب বিশুদ্ধ সূত্রে আরেক হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খারাজা ইলা তাসবিহাতি দুহা যে ব্যক্তি সালাতুদ দুহা পড়ার জন্য বের হলো বাসা থেকে লায়ানসিবুহু ইল্লা ইয়া হয়তো তার বাসায় সে সালাত পড়ার মতো পরিবেশ নাই সেজন্য সে বের হয়েছে মসজিদে গিয়েছেন অথবা অন্য কোথাও গিয়েছেন সেখানে গিয়ে সালাত আদায় করেছেন এবং শুধুমাত্র এই বের হওয়াটা ছিল সালাত আদায় করার জন্য এই এশাক বা দুহার চাষতে সালাত আদায় করার জন্য বের হয়েছেন এই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজরুহু কা আজরিল মুতামির উমরাকারী ব্যক্তির সমান সওয়াব তিনি পাবেন তাহলে সালাতুদ দুহার মাধ্যমে আমরা এই সওয়াবটি অর্জন করতে পারি চার নম্বর যে আমলটির কথা বলবো তা হলো মদিনার মসজিদে কুবায় গিয়ে যে কোনো সালাত আদায় করা এই বিষয়ে তিরমিজির এক হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাতাহারা ফি বাইতিহি যে ব্যক্তি তার বাসায় তার ঠিকানায় তার আবাসন স্থলে পবিত্রতা অর্জন করলো করে সে বের হলো কোথায় বের হলো মসজিদে কুবায় গেল সুম্মা জা আফি মসজিদে কুবা মসজিদে কুবায় আসলো এরপরে এসে ফাসাল্লা সালাতান এরপরে যে কোনো সালাত আদায় করলো মসজিদে কুবায় গিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কবুল এবং গ্রহণযোগ্য আল্লাহর কাছে মাকবুল একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন সম্মানিত ভাই বন্ধুগণ ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ নবী সাল্লাম মদিনায় গিয়ে মসজিদে নববীর পূর্বে এই মসজিদে কুবা নির্মাণ করেছেন আর সেজন্যই তিনি সপ্তাহে শনিবার মঙ্গলবার একাধিক দিন তিনি মসজিদে নববী থেকে তিনি এই মসজিদে কুবায় এসে সালাত আদায় করতেন আর এই ফজিলত বর্ণনা করে গেছেন আমাদের জন্য যে মসজিদে কুবায় গিয়ে যে কোনো সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উমরার সওয়াব দান করে থাকবেন তাহলে এর মাধ্যমে আমরা চারটি আমলের কথা জানতে পারলাম পাঁচ নম্বর যে আমলটির কথা বলবো তা হলো রমজান মাসে উমরা করা রমজান মাসে উমরা করার ফজিলত প্রসঙ্গে সহিহ বুখারী হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতা মাই অর্থাৎ রমজান মাসে একটি উমরা এটা নবী আলাইহি সালাতুসসালামের সঙ্গে হজ করার সমতুল্য সুবহানাল্লাহ অর্থাৎ শুধু হজ নয় কেবল যে ব্যক্তি রমজানে একটি উমরা করলো এই একটি উমরা শুধু হজের সওয়াব পাইয়ে দিবে তা নয় বরং নবী আলাইহিস সালামের সাথে হজ করলে যেরকম সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগিদার করে দিবে এই রমজান মাসের উমরা অতএব রমজান মাসে উমরার মাধ্যমে আমরা এই হজের সওয়াব অর্জন করতে পারি ৬ নম্বর যে আমলটির কথা বলবো তা হলো হাজি সাহেবরা যখন হজ করতে যাবেন তখন হাজি সাহেবের হজ করতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তা তা দিয়ে তাকে হজের জন্য প্রস্তুত করে দেওয়া তাকে অর্থকড়ি দিয়ে হজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া অথবা কোনো হাজি সাহেব হজে যাওয়ার পরে তার অগোচরে তার পরিবারের দায় দায়িত্ব নেওয়া তাদের অভিভাবকত্ব গ্রহণ করা তাদের জিম্মাদারি পালন করা এই আমলের মাধ্যমেও হজের সমান সওয়াব আমরা পেতে পারি এ বিষয়ে নবী আলাইহিসসালাম থেকে বর্ণিত হয়েছে তারগিব এবং তারহিবে বিশুদ্ধ সূত্রে তিনি বলেছেন মান জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি যে ব্যক্তি কোনো হাজিকে প্রস্তুত করে দিল হজে যাওয়ার জন্য অথবা তার অগোচরে তিনি চলে যাওয়ার পরে তার পরিবারের দায় দায়িত্ব তিনি পালন করলেন অভিভাবকের মতো ঘুরে এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হজকারী ব্যক্তির সমান সওয়াব দান করবেন অথচ হজকারী ব্যক্তির সওয়াবে কোনো প্রকার ঘাটতি বা কমতি হবে না তাহলে এর মাধ্যমেও আমরা হজ এবং উমরার সওয়াব পেতে পারি অর্জন করতে পারি সাত নম্বর যে আমলটির কথা বলবো তা হলো পাঁচ ওয়াক্ত সালাতের পরে ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করা সহিহ বুখারী এবং মুসলিমের এক হাদিসে আসছে নবী আলাইহিসসালামের কাছে সাহাবায়ে কেরামের মধ্যে যারা গরিব ছিলেন অভাবী ছিলেন তারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে যারা ধনী তারা আমাদের মতো সালাত সিয়াম করে আবার অতিরিক্ত হিসাবে তাদের অর্থ থাকার কারণে তারা হজ করেন তারা দান সদকা ইত্যাদি করেন অথচ এগুলো আমরা করতে পারি না আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমরা তাদের সমান মর্যাদা পাবো বা তাদেরকে আমরা ধরতে পারবো তখন নবী সাল্লাম তাদেরকে বলেছিলেন তোমরা প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাতের পরে ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার কোনো কোনো বর্ণায় ৩৪ বার বা ভিন্ন কথাও এসেছে কিন্তু এখানে ৩৩ ৩৩ ৩৩-এর কথা এসেছে এই আমলটি তোমরা যদি করো তাহলে তারা তাদের অর্থ ব্যয় করে হজ করে দান করে যে সওয়াব পেয়ে থাকেন সেরকম সওয়াব তোমরা অর্জন করতে পারবে তাহলে এই আমলের মাধ্যমেও আমরা হজের সওয়াব অর্জন করতে পারি প্রত্যেক সালাতের পরে আমলটি করতে হবে আট নম্বর যে আমলটির কথা বলবো তা হলো যে কোনো কল্যাণমূলক জ্ঞান অর্জন করার জন্য ভালো কিছু শেখার জন্য যে ব্যক্তি বাসা থেকে বের হয়ে যাবে ওই ব্যক্তির মাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাজি সাহেব হজ করে যেরকম সওয়াব অর্জন করবেন সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন এ বিষয়ে তারগিব এবং তারহিবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইলাল মসজিদি যে ব্যক্তি মসজিদের দিকে বের হবে মসজিদে যাবে গমন করবেন এবং এই মসজিদে যাওয়াটা ছিল লা ইউরিদু ইল্লা আইয়াতা আল্লামা খায়রান আও ইউআল্লিমা সে ব্যক্তি মসজিদে গিয়েছে ভালো কিছু শেখার জন্য কোরআন শেখার জন্য হাদিস শেখার জন্য ইসলাম শেখার জন্য কল্যাণমূলক কোনো কিছু শেখার জন্য বের হয়েছেন অথবা শেখানোর জন্য বের হয়েছেন মসজিদে বা যে কোনো জায়গায় বের হয়েছেন কানা লাহু কা আজরি হাজ্জিন তাম্মাতান হাজ্জাতু এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাজি সাহেবের সমান সওয়াব দান করবেন পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ তাহলে কল্যাণমূলক যে কোনো জ্ঞান অর্জন করার জন্য ইলম অর্জন করার জন্য যদি আমরা বের হই তাহলে এর মাধ্যমে আমরা হজের সমান সওয়াব পেতে পারি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা
যে আটটি আমলের কথা আমরা বললাম, এই আমলগুলো খুবই সহজ, অত্যন্ত সহজ, মোটেও কষ্টসাধ্য নয়। অথচ এই আমলগুলোর বিনিময়ে আমরা সশরীরে অর্থ ব্যয় করে হজ না করেও হজ এবং উমরার সমান সওয়াব আমরা অর্জন করতে পারি, শুধুমাত্র একটু খেয়াল করে যত্ন সহকারে এই আমলগুলোকে যথাযথ রূপে করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মর্যাদা দান করবেন। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে, তা হলো একজন মানুষ এই আমলগুলো করার মাধ্যমে হজ এবং উমরার সওয়াব পাবেন ঠিক, কিন্তু একজন মানুষ কষ্ট করে, অর্থ ব্যয় করে, শারীরিকভাবে পরিশ্রম করে হজ করার মাধ্যমে যে মর্যাদা তিনি অর্জন করবেন, হুবহু সেই মর্যাদা এই আমলগুলো করার মাধ্যমে আমরা অর্জন করতে পারবো না। তাছাড়া এই আমলগুলো করেছি তাই আমাদের আর হজ উমরা না করলে চলবে, ব্যাপারটি এমন নয়। বরং হজ উমরার সওয়াব পাওয়া এক জিনিস, আর হজ উমরার দায় থেকে মুক্তি পাওয়া ভিন্ন জিনিস। বিধায় তৌফিক হলে হজ উমরা করতে হবে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু হজ উমরা করার তৌফিক যদি নাও হয়, তবে হজ উমরার সমান বিপুল সওয়াবের অধিকারী আমরা হতে পারি এই আমলগুলো করার মাধ্যমে। আবারও আমি এক নজর আমলগুলোর কথা বলে দিচ্ছি। এক নম্বর হলো হজ এবং উমরা করার জন্য অন্তরের গভীর থেকে সত্যিকারার্থে ইচ্ছা পোষণ করা এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। দ্বিতীয় আমল হলো বাসা থেকে পবিত্রতা অর্জন করে ওযু করে মসজিদে গমন করা, ফরজ সালাত আদায় করার জন্য। তৃতীয় আমল হলো ফজরের নামাজ পড়ার পরে জিকির আসকার তাসবি তাহলিল ইত্যাদি করতে থাকা, সূর্য ওঠার কিছুক্ষণ পরে কমপক্ষে দুই রাকাত সালাত আদায় করা সালাতুল ইশা অথবা দোহা হিসাবে। চার নম্বর আমল হলো নবী আলাইহিসসালাম নির্মিত মদিনার মসজিদে কুবাতে যে কোনো সালাত আদায় করা। পাঁচ নম্বর আমল হলো রমজান মাসে উমরা করা, এর মাধ্যমে নবী আলাইহিসসালামের সাথে হজের সমান সব আমরা পেতে পারি। ছয় নম্বর আমল হলো কোনো হাজি সাহেব তাকে হজে যাওয়ার জন্য প্রস্তুত করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া অথবা তাঁর অগোচরে তার পরিবারের দায় দায়িত্ব পালন করা। সাত নম্বর আমল হলো পাঁচক্ত সালাতের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার এটি আদায় করে তাসবিহগুলো আদায় করা। আর আট নম্বর আমল হলো যে কোনো কল্যাণমূলক কিছু শেখার জন্য, ভালো কিছু জানার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদে গমন করা এবং কোনো হালাকায়, কোনো ইসলাম শেখার কোনো জায়গায়, ভালো কিছু শেখার কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করা, নিবিষ্ট করা, এর মাধ্যমেও আমরা আল্লাহ সুবহানাল্লাহর কাছে হজ এবং উমরার সমান সওয়াব পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমলের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন বিশুদ্ধ উপায়ে এবং ইখলাসের সঙ্গে আমলগুলো করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।